বন্ধুরা, আরাকান আর্মির সাঁড়াশি আক্রমণে মায়ানমার সেনাবাহিনীর 60 সদস্য নিহত হয়েছে এবং সেই সময়ে মায়ানমার সেনাবাহিনী অস্ত্রশস্ত্র, প্রচুর গোলাবারুদ সহ সাথীদের লাশ রেখে পালিয়েছে। বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমি আমার পূর্বের কয়েকটি ভিডিওতে মায়ানমার সামরিক বাহিনীর সক্ষমতার বিষয়ে বিশ্লেষণমূলক আলোকপাত করেছিলাম। আমার কিছু ভারতীয় বন্ধু ছাড়া অধিকাংশ ভিউয়ার্স আমার বিশ্লেষণের সাথে একমত হয়েছিলেন। যে প্রেক্ষাপটে আমি আজকের ভিডিওটি তৈরি করছি তা হলো, ইদানিং মায়ানমার বাহিনীকে আরাকান আর্মি উচ্চমানের ডিটারজেন্ট দিয়ে ধুলাই করছে। বন্ধুরা, আপনারা যারা ডিফেন্স আপডেট সম্পর্কে মোটামুটি খোঁজ খবর রাখেন তারা আরাকান আর্মি সম্পর্কে অবগত আছেন, যারা একটি স্বাধীন আরাকান এস্টেট গঠন করার জন্য দীর্ঘদিন ধরে মায়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। মায়ানমার সরকার অবশ্য তাদেরকে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী হিসেবে অভিহিত করে থাকে। বিশ্বের সকল স্বাধীনতাকামী গোষ্ঠী অবশ্য এই বদনামের ভাগিদার হতে হয়, এটা নতুন কিছু নয়। বন্ধুরা, বর্তমানে আরাকান আর্মি মায়ানমার সেনাবাহিনীর উপর তাদের হামলা জোরদার করেছে। আরাকান আর্মির হামলায় মায়ানমার সেনাবাহিনীর এখনকার অবস্থা হলো ছেড়ে দেমা কেঁদে বাঁচি। আরাকান আর্মির কাছ থেকে লুঙ্গি খুলে যাওয়া মার খেয়ে মায়ানমার সেনাবাহিনী নিজেদের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। নিরস্ত্র আরাকানবাসীর উপর যুদ্ধ সাজে হ্যাভি আর্টিলারি শেলিং, ভারী মেশিন গান, কে-8 এয়ারক্রাফ্টের মাধ্যমে এরিয়াল অ্যাটাক এবং আনগাইডেড বম্বিং সহ নানা যুদ্ধ অপরাধে জড়িয়ে পড়েছে, যার অন্যতম হল সিভিলিয়ানদের টার্গেট করে হত্যাযজ্ঞ চালানো। আরাকান আর্মির অভিযানে দিকভ্রান্ত হয়ে তাতমাদাও বা মায়ানমার সেনাবাহিনী এখন সিভিলিয়ানদের উপর হামলা করতে পিছুপা হচ্ছে না। জঙ্গলে ঘাপটি মেরে থাকা স্বাধীনতাকামীদের পেদানি থেকে বার্মিস মিলিটারি কোনোভাবেই রেহাই পাচ্ছে না। বিভিন্ন পন্থা অবলম্বন করেও অপেক্ষাকৃত দুর্বল অস্ত্রে সজ্জিত আরাকান আর্মির বিরুদ্ধে তথাকথিত শক্তিশালী ও প্রশিক্ষিত মায়ানমার বাহিনীর পেট খারাপ অবস্থা। গত সপ্তাহে প্রায় 60 জন বার্মিস সেনাকে হত্যা করেছে স্বাধীনতাকামীরা। এদের অনেকের লাশ এখনও উদ্ধার করতে পারেনি মায়ানমার বাহিনী। আরাকান আর্মি প্রথম দিকে কিছু এলাকা নিয়ন্ত্রণ হারালেও পাল্টা হামলায় তারা নিজেদের হারানো এলাকাসহ বার্মিস বাহিনীকে হটিয়ে অতিরিক্ত এলাকা দখলে নিতে সক্ষম হয়েছে। রাথেডি এবং মিনমিয়া এলাকায় সবচাইতে বড় রকমের সংঘাতের খবর পাওয়া গেছে। হ্যাভি ফায়ারিং এবং উভয়পক্ষের হেভি শেলিংয়ের কথা স্বীকার করেছে স্থানীয় বাসিন্দারা। মিয়ানমার বাহিনী হেলিকপ্টার থেকে বম্বিং করেও সুবিধা করতে পারছে না। এসব এলাকায় অনেক বাসিন্দাই গৃহহীন। ইতিমধ্যে বার্মিস বাহিনীর ফেলে যাওয়া সেনাদের মৃতদেহ এবং সেনাবাহিনীর বাংকার থেকে উদ্ধার করা প্রচুর পরিমাণে গোলাবারুদ এবং অস্ত্রের ছবি প্রকাশ করেছে আরাকান আর্মি। একটি স্বাধীনতাকামীর গোষ্ঠীর হামলায় যদি মায়ানমার সেনাবাহিনীর এই অবস্থা হতে পারে, তাহলে একটি সুপ্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে লড়তে গেলে ওদের লুঙ্গি খুলে চলে যাবে এর বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা কথায় কথায় বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়তে চায় এবং বাংলাদেশ সীমান্তে তাদের সৈন্য ডিপ্লয় করে। আসলে বাস্তবতা হলো, ওরা যে বাংলাদেশের সাথে যুদ্ধ করার সক্ষমতা এবং ক্ষমতা রাখে না এটা তারা নিজেরাও জানে। শুধুমাত্র ভয় দেখানোর জন্য তারা বারবার এই কাজ করে। বাস্তবিক যুদ্ধ করার ক্ষমতা কোনো সুপ্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে ওদের নেই বললেই চলে। বন্ধুরা, এই ধরনের সামরিক বিশ্লেষণ সহ মায়ানমার সেনাবাহিনীর এই অতি সাহসী কর্মকাণ্ডের আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে রিমাইন্ডার পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।